কিচেন অ্যাকসেসরিজ পাবেন এবং যদি কেউ কিচেন ইন্টেরিয়র ডিজাইন করতে চান, কিচেন ক্যাবিনেট ডিজাইন করতে চান, আমাদের এখানে পেয়ে যাবেন। আর তাছাড়া আমাদের এখানে কিচেন অ্যাকসেসরিজের বাইরেও আমাদের কিচেন হুড এবং কিচেন যে বার্নার আছে এগুলো পেয়ে যাবেন। আমাদের কাছে হিউজ কালেকশন আছে কিচেন অ্যাকসেসরিজ এবং কিচেন বার্নার কিচেন হুডের। একসাথে সেট নিলে সেটের হিসাবে প্রাইস আসবে, আর যদি এক পিস করে নিতে চায় সেক্ষেত্রে নিতে পারে। প্রাইস দিচ্ছি মাত্র 15,500 টাকা এবং ক্রোম যেটা সেটার প্রাইস দিচ্ছি 9,500 টাকা। আচ্ছা, এগুলো বর্তমান প্রাইস এখন অনেক বেশি, কিন্তু আমরা এগুলো এখনো সেই আগের প্রাইসই দিচ্ছি। যদি আমাদের এই ভিডিও দেখে কেউ আসে, আমরা আগের প্রাইস যেটা ছিল ওটাতেই আমরা রাখবো, 1500 টাকা, এটা 800 টাকা। আচ্ছা, আর অ্যালুমিনিয়ামে যেগুলো আছে এগুলো যেটাই নেবেন আপনি 850 টাকা। 850 টাকা, জি। আসসালামু আলাইকুম সবাইকে, আজকে আমরা চলে এসেছি ঢাকার হাতিরপুলে। আমরা আছি হাতিরপুল ইস্টার্ন প্লাজার গ্রাউন্ড ফ্লোরে নিউ কিচেন ওয়ার্ল্ডে, আর আমাদের সাথে আছেন এই মুহূর্তে ইমরান ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইমরান ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আপনাদের নিউ কিচেন ওয়ার্ল্ডে কিচেনের কি কি আইটেম পাওয়া যাচ্ছে? আমাদের নিউ কিচেন ওয়ার্ল্ডে আপনি বিভিন্ন ধরনের কিচেন অ্যাক্সেসরিজ পাবেন এবং যদি কেউ কিচেন ইন্টেরিয়র ডিজাইন করতে চান, কিচেন ক্যাবিনেট ডিজাইন করতে চান, আমাদের এখানে পেয়ে যাবেন। আর তাছাড়া আমাদের এখানে কিচেন অ্যাক্সেসরিজের বাইরেও আমাদের কিচেন হুড এবং কিচেন যে বার্নার আছে এগুলো পেয়ে যাবেন। আমাদের কাছে হিউজ কালেকশন আছে কিচেন অ্যাক্সেসরিজ এবং কিচেন বার্নার কিচেন হুডের। আপনারা এখানে আসলে সরাসরি আমাদের দোকানে ভিজিট করতে পারেন অথবা আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার আছে সেখানে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, আপনাদের কিচেন ওয়ার্ল্ডে যদি কেউ আসতে চায় সেক্ষেত্রে একটু লোকেশনটা বলে দিবেন। আমাদের কিচেন ওয়ার্ল্ডে আসার অ্যাড্রেস হলো ঢাকা হাতিরপুল ইস্টার্ন প্লাজার গ্রাউন্ড ফ্লোরে 1/35 নম্বর শপ। আচ্ছা, তারপরেও যদি কেউ আসতে চান বাহিরে, আমাদের ইস্টার্ন প্লাজার সামনে এসে আমাদেরকে যদি ফোন করেন, আমরা তাদেরকে আমাদের শপে নিয়ে আসব। ওকে, তো আমরা কি কিচেন হুড থেকে শুরু করব নাকি বার্নার থেকে? আমরা আসলে ফার্স্টে কিচেন যে অ্যাক্সেসরিজ গুলো আছে এগুলো দিয়ে প্রথমে শুরু করতে চাই। ওকে, তো ফার্স্টে আমাদের যে অ্যাক্সেসরিজ আছে তার মধ্যে ফার্স্টে আমি একটা অ্যাক্সেসরিজ দেখাচ্ছি আপনাকে। আচ্ছা, ওকে, এটা হচ্ছে 6 লেয়ার, আমরা বলি 6 লেয়ার, অর্থাৎ টোটাল এটার মধ্যে ভিতরে 6 এবং বাহিরে 6, টোটাল 12টা লেয়ার থাকে। ওকে, যদি আমরা এটাকে 6 লেয়ার বলি, এটা আপনার কিচেন ক্যাবিনেটকে অনেক সুন্দর করবে এবং এটা আপনারা চাইলে দুই ধরনের কোয়ালিটি নিতে পারেন। একটা হচ্ছে স্টেনলেস স্টিলের এসএস কোয়ালিটি, আর একটা হচ্ছে এমএস, মানে এমএস ক্রোম যেটাকে বলি আমরা। দুই ধরনের ভেরিয়েন্টেরই নিতে পারবেন। আচ্ছা, এগুলো কি মরিচা পড়ার সম্ভাবনা আছে? যেটা আপনি স্টেনলেস স্টিলের নেবেন সেটা কখনোই মরিচা আসবে না, গ্যারান্টি। আর যেটা ক্রোম আছে ওইটা একটা সময় হ্রাস পড়তে পারে, তবে আমি সাজেস্ট করব স্টেনলেস স্টিলেরটাই নেওয়ার জন্য, এসএস নেওয়ার জন্য। এসএস নেওয়ার জন্য। আচ্ছা, ওকে, এসএস নিলে কত পড়বে আর এমএস নিলে কত পড়বে? এটা আমরা এসএস এখন বর্তমানে তো বুঝতেই পারছেন সবকিছুর প্রাইস বেড়েছে, তো সে হিসাবে এটা বর্তমানে আমরা প্রাইস রাখছি 41,500 টাকা। আচ্ছা, 41,500 টাকা, জি। তারপরেও যদি কোনো কাস্টমার আমাদের এই শোরুম ভিজিট করে তাদের জন্য আমাদের কাছ থেকে পাবেন স্পেশাল ডিসকাউন্ট। আচ্ছা, ওকে, তারপরে তারপরে আমাদের যে আইটেমটা আছে একটু দেখতে পারেন, দেখেন নিচের দিকে, এটা হচ্ছে আমরা নিচের যেই ক্যাবিনেটটা, যে লোয়ার যে ক্যাবিনেট সেখানে আপনারা ক্যাবিনেটের ড্রয়ার বা পাল্লা সিস্টেম করতে পারেন। এগুলো দেখতেই পাচ্ছেন যে হাইড্রোলিক সিস্টেম, আপনি টান দিলে বাইরে বেরিয়ে আসে। এখানে আপনি প্লেট রাখতে পারবেন, এখানে বাটি এবং এখানে অতিরিক্ত গ্লাস কাপ এগুলো রাখতে পারবেন। এটা এবং তার নিচে দেখতে পাচ্ছেন এখানে ডিশ বোল কারি পাতিল ইত্যাদি রাখার জন্য একটা সেলফ দেওয়া আছে। এগুলো আপনি চাইলে ইন্ডিভিজুয়াল এক পিসও নিতে পারেন, আবার চাইলে দুই পিসও নিতে পারবো। আপনি যদি ইন্ডিভিজুয়াল প্রাইস ধরি তাহলে উপরেরটা হচ্ছে 8,500 টাকা এবং নিচেরটা হচ্ছে 7,500 টাকা। 7,500 টাকা, জি। এটা হচ্ছে স্টেনলেস স্টিলের প্রাইস। আচ্ছা, আর ক্রোমের প্রাইস আরো অনেক কম। ক্রোমেরটা আমি বললাম না, তারপরও আমি কয়েকটা আইটেমের ক্রোমের প্রাইস বলে দিই, সবগুলো ক্রোম না বলি। এটার প্রাইস হচ্ছে, ক্রোমেরটা হচ্ছে 5,000 টাকা এবং নিচেরটা প্রাইস হচ্ছে 4,100 টাকা। 4,100 টাকা, জি, ক্রোমের প্রাইস। আর এসএস এর আমি বললাম। হ্যাঁ, তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মশলা র‍্যাক। আচ্ছা, মশলা রাখার জন্য ছোট যে মশলার কৌটাগুলো আছে এগুলো রাখতে পারবেন। তাছাড়াও সসের বোতল এগুলো রাখা যায় এটার মধ্যে। এটা তিনটা সেলফের, এটা স্টেনলেস স্টিল, একটা ভেরিয়েন্টেরই হয়, এটা এমএস হয় না, এটা ইন্ডিয়ান প্রোডাক্ট। ওকে, এটার প্রাইস হচ্ছে 8,500 টাকা। 8,500 টাকা, জি। ওকে, তারপর এটার মধ্যে একটু চওড়া, ওটা হচ্ছে 7 ইঞ্চি, এটা হচ্ছে 9 ইঞ্চি। আচ্ছা, এটা চ্যানেল সহ 9 ইঞ্চি, এটা চ্যানেল সহ 7 ইঞ্চি। এটার প্রাইস হচ্ছে 9,000 টাকা, 9,000 চওড়া। আচ্ছা, ওকে, তারপরে আরেকটা আছে ওইটারই, ফার্স্টে যেটা দেখালাম এটারই
ডাবল সেলফের, ওটা হলো তিনটা সেলফ, এটা হচ্ছে দুইটা সেলফ, দুইটা সেলফ। এটার প্রাইস হচ্ছে 8000 টাকা। 8000 এগুলো প্রত্যেকটাই স্টেনলেস স্টিলের। আপনার লাইফ টাইম গ্যারান্টি, কখনো যদি জং আসে আমরা পুরোটাই ফেরত নেব। ওকে, তারপরে একটা জিনিস আছে, এটা আপনি একটু দেখেন, এটা হচ্ছে মাল্টি অপশন, আমরা বলি মাল্টি অপশন। এখানে আপনি 5 লিটারের বোতলটা এখানে রাখতে পারবেন, এখানে রাখতে পারবেন 1 লিটার বা 1.5 লিটারের যে বোতলগুলো, এখানে চামিজ, এখানে ছুরি চাকু, এখানে আপনি চপিং বোর্ড রাখেন, বা অনেকে ব্যালন ফিরার যেগুলো যেটা আছে এটাও রাখতে পারবেন, এগুলো রাখতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, এটার প্রাইস? হ্যাঁ, এটার প্রাইস হচ্ছে SS-টা হচ্ছে 9000 টাকা এবং MS-টা হচ্ছে 6500 টাকা। 6500 টাকা, আচ্ছা। আবার এটা দেখেন, এটাও ইন্ডিয়ান প্রোডাক্ট, এটা শুধু SSC হয়, MS হয় না। ওকে, এটার উপরের দিকে আপনি প্লেট রাখতে পারবেন, অনেকগুলো প্লেট, ডাবল ডাবল করে অনেকগুলো প্লেট রাখতে পারবেন, অনেকগুলো প্লেট রাখা যাবে। আর নিচে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন, একটা পাশে আপনি গ্লাস অথবা বোতল রাখতে পারবেন, আরেক পাশে বাটি রাখতে পারবেন। আচ্ছা, এটা খুবই সুন্দর একটা আইটেম, ডাবল দুইটা একসাথে। এটার প্রাইস হচ্ছে 11500 টাকা। 11500, যদি কেউ মনে চায় যে একবারে প্লেট বাটি একসাথে রাখতে চান বা গ্লাস, সেক্ষেত্রে আপনি এই আইটেমটা নিতে পারেন। ওকে, তারপরে একটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি আইটেম, এটাকে আমরা বলি সুইং কর্নার, অর্থাৎ যাদের কর্নারে অনেক হিউজ জায়গা আছে, যেটা আসলে কোনো কাজে লাগতেছে না, সেই ক্ষেত্রে তারা এই আইটেমটা নিতে পারে। এই আইটেমটা হচ্ছে আপনার পাতিল, বোল, ডিশ এগুলো রাখতে পারবে এটার মধ্যে। এটার প্রাইস হচ্ছে, এটা ইন্ডিয়ান, এটার প্রাইস হচ্ছে 21500 টাকা। 21500 টাকা, এটার মধ্যে সাইজ ছোট আছে, সেটার প্রাইস আরো একটু কম হবে। ওকে, তারপরে আমরা চলে আসলাম ইন্ডিয়ান থালি বাস্কেট। আচ্ছা, ইন্ডিয়ান থালি বাস্কেট যেটা কিচেন অ্যাক্সেসরিজ এর মধ্যে সবচেয়ে সুন্দর একটা আইটেম, এটা আমাদের আমাদের কালচারের সাথে এই ধরনের এই থালি বাস্কেটগুলো খুবই ভালো যায়, কারণ আমাদের এই দেখেন, এখানে এখানেও প্লেট, এখানেও প্লেট, এখানে প্রায় 40টার মতো প্লেট রাখতে পারবে। ওকে, ঠিক আছে, এটা স্টেনলেস স্টিল। এবং এটার আরেকটা জিনিস খেয়াল করেন, এখানে অনেক আইটেম আছে যেগুলো আপনার শুধু আপনার দেখা গেছে যে সেলফটা SS আর চ্যানেলটা MS, কিন্তু আমাদের এই ইন্ডিয়ান আইটেমে সেলফ এবং চ্যানেল দুইটাই দুইটাই SS এবং দুটোটারই গ্যারান্টি পাবেন। ওকে, যদি কখনোই এটা জং আসে তাহলে আমরা ফেরত নিব। ওকে, এটার এটা যদি এখানে আমি তিনটা সেলফ দিছি, তিনটা সেলফ, আপনারা আপনাদের যেই হাইট অনুযায়ী আপনারা সেলফ একটা দুইটা যার যতটুকু হাইট আছে সে অনুযায়ী তারা নিতে পারবে। আচ্ছা, এতে কোনো সমস্যা নেই। এবং এটা ইন্ডিভিজুয়ালি প্রাইস, একসাথে সেট নিলে সেটের হিসাবে প্রাইস আসবে, আর যদি এক পিস করে নিতে চায় সেক্ষেত্রে নিতে পারে। এটার প্রাইস হচ্ছে 9000। মাঝখানটা দেখেন, একদিকে প্লেট আরেকদিকে খালি। আচ্ছা, এটার প্রাইস হচ্ছে 8500 টাকা। আচ্ছা, আর ঠিক নিচেরটা হচ্ছে, এটা হলো SS শীটের। আচ্ছা, SS শীটের এটা একদিকে রাখতে পারবে পিরিস, মানে কাপ এন্ড সসার বলি আমরা, একদিকে কাপ রাখতে পারবে আর একদিকে পিরিস রাখতে পারবে। এটার প্রাইস হচ্ছে 9500 টাকা। 9500 টাকা, জি। এবার দেখেন আরেকটা আইটেম যেটা সবচেয়ে বেশি এখন ব্যবহৃত হয়। আচ্ছা, ম্যাজিক কর্নার। ম্যাজিক কর্নার, ম্যাজিক কর্নারটা বর্তমানে মানে সবারই যে কিচেনটা আছে সেই কিচেনের মধ্যে এখন সবাই মোটামুটি চায় একটা যে কর্নারটা আছে ওটা তো আসলে কোনো কাজে আসে না, মানে নর্মালি রেখে দিলে। আর যদি ম্যাজিক কর্নারটা লাগানো হয় তাহলে ওই কর্নারের জায়গাটাতে তারা অনেক কিছু রাখতে পারবে, অনেক কিছু রাখতে পারবে। এই যে দেখতে পাচ্ছেন, ওকে, এটা আবার টান দিলে যে সামনের দিকে আসবে, টান দিলে চলে আসবে, ফ্রন্ট সাইডের বাইরে বেরিয়ে আসবে, ভিতরের থেকে ওই জিনিসটা সামনের দিকে চলে আসবে, সামনের দিকে চলে আসবে। এটা আমরা এই দুই ধরনের কোয়ালিটিরই আমাদের কাছে আছে, স্টেনলেস স্টিল মানে SS-টাও আছে এবং ক্রোম যেটা ওইটাও আছে আমাদের কাছে। SS-টার আমরা প্রাইস নিচ্ছি 25500 টাকা। আচ্ছা, আর যেটা ক্রোম সেটার প্রাইস নিচ্ছি আমরা 17000 টাকা। 17000 টাকা, ওকে। এটা হচ্ছে আমাদের MRP প্রাইস। যদি কোনো কাস্টমার আমাদের শোরুম ভিজিট করে অথবা আমাদের সাথে কন্ট্যাক্ট করে সেক্ষেত্রে তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট আছে। আমি ডিসকাউন্ট কত দিব উল্লেখ করলাম না, বাট তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট আছে, স্পেশাল ডিসকাউন্ট আছে। আচ্ছা, তারপরে এদিকে একটা দেখেন, একটা এটাকে আমরা বলি 5 লেয়ার, অর্থাৎ ভিতরে 2টা লেয়ার আছে এবং বাইরে 3টা লেয়ার আছে। এখানে আপনি যেটা বললাম যে অনেক সময় মশলার যে কৌটাগুলো, রাইট, এগুলো রাখতে পারবে, সসের বোতল এগুলো রাখতে পারবে, ভিতরের দিকে প্লেট বা বোল ডিশ এগুলো রাখতে পারবে, এগুলো রাখতে পারবে। এটা একটা টোটালি একটা সেট, রাইট। অনেকে চায় যে দেখা গেছে আলাদা আলাদা করে সেট না নিয়ে একসাথে একটা সেট নিয়ে নিতে চায়, হ্যাঁ, সেই ক্ষেত্রে তাদের জন্য এই আইটেমটা। এখানে আপনি পাশে পাচ্ছেন 3টা সেলফ মশলার কৌটা রাখার জন্য, ভিতরে পাচ্ছেন প্লেট বাটি বা বোল টোল এগুলো রাখার জন্য। আচ্ছা, এটার একসাথে ওভারঅল প্রাইস হচ্ছে, SS-টা হচ্ছে 17500 টাকা এবং ক্রোম যেটা এটার প্রাইস হচ্ছে 11500 টাকা। 11500, জি। ওকে, এরপরে এটা হচ্ছে 3 লেয়ার বলি আমরা। আচ্ছা, এটা কিন্তু অনেকে অনেক কাজে ইউজ করে, কেউ সবজি রাখার জন্য অর্থাৎ পেঁয়াজ আদা রসুন এগুলো রাখার জন্য, আলু এগুলো রাখার জন্য, আবার কেউ কেউ এটাকে মশলা রাখার জন্য ওরা ব্যবহার করে, কেউ কেউ আবার এটা বাটি বোল প্লেট ট্লেট এগুলো রাখার জন্য ইউজ করে। আচ্ছা, তো এটা বিভিন্ন কাজে ব্যবহার করা যায়, খুবই সুন্দর একটি আইটেম।
এগুলো কিন্তু যখন আপনি আমরা তো ডিসপ্লের জন্য এভাবে ওপেন রাখছি, যখন আপনি ক্যাবিনেট করে, যখন এই আইটেমগুলো ক্যাবিনেট করে সামনে দিয়ে যখন পাল্লা লাগানো হবে বা ডোর দেওয়া হবে, তখন কিন্তু এগুলো দেখতে অনেক সুন্দর লাগবে, যেটা আমরা ওপেন রাখছি শুধুমাত্র কাস্টমারদের দেখার জন্য। এটার প্রাইস দিচ্ছি আমরা, এসএসটার প্রাইস দিচ্ছি মাত্র 15,500 টাকা, এবং ক্রোম যেটা সেটার প্রাইস দিচ্ছি 9,500 টাকা। আচ্ছা, 9,500 টাকা। এরপরে এটা এটা হচ্ছে আমরা স্লাইডিং বলি, টু সেলফ স্লাইডিং, বা এটা ওই যে বললাম মশলা রাখার জন্য, আমি এর আগেও দেখাচ্ছি, এটার মধ্যে ক্রোম আছে, এসএস আছে, দুইটা। অনেকেই চায় একটু বাজেট যাদের কম, তারা চায় যে ক্রোমের আইটেমগুলো নিতে, এই জন্য আমরা এসএসটাও রাখছি ক্রোমটাও রাখছি, যাতে সবাই যাতে এগুলো ব্যবহার করতে পারে সেই হিসাব করে। তো তার পরিপ্রেক্ষিতে এটা হচ্ছে ক্রোমেরও আছে এসএসও আছে, ক্রোমটার প্রাইস হচ্ছে 5,000 টাকা, আর এসএসটার প্রাইস হচ্ছে 8,000 টাকা। 8,000 টাকা, ওকে। এরপরে অনেকেই আবার এই ধরনের আইটেম ইউজ করে। আচ্ছা, এটা হচ্ছে শীটের, শীটের এটাও স্টেনলেস স্টিলের, এগুলো জং আসবে না, এটার প্রাইস হচ্ছে 7,500 টাকা। ওকে, এটার মধ্যে একটু চওড়া যেটা এটা আছে, এটার প্রাইস হচ্ছে 8,500। আর আমি ফার্স্টে যেটা দুইটা একটা সেলফ দেখালাম, চিকন মানে 6 ইঞ্চি, এটার মধ্যে আবার তিনটা সেলফেরও আছে, তিনটা সেলফ, অনেকেই চায় যে তিনটা সেলফের নিতে, তাদের জন্য এটাও আছে। আচ্ছা, এটা কি সামনে, এটা দেখি আমরা ডাস্টবিন, এরপরে একটা আছে ডাস্টবিন, সিঙ্গেল ডাস্টবিন। ওকে, এটা হচ্ছে সিঙ্গেল ডাস্টবিন, আমাদের কাছে ডাবল, সিঙ্গেল, তারপর তিন পার্টের সব ধরনের ডাস্টবিনই আছে, আমি এরপরে দেখাচ্ছি, এটার প্রাইস হচ্ছে 6,500। এরপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্লেট, প্লেট রাখার জন্য, আসলে প্লেট বা এই যে প্লেট বাটি রাখার জন্য আমাদের কাছে যে আইটেমটা আছে ওয়েলম্যাক্সের, দেখবেন অবশ্যই খেয়াল রাখবেন যে ওয়েলম্যাক্সের যে প্রোডাক্টটা, আচ্ছা, এটাই সবচেয়ে বেশি মানে চাইনিজ আইটেমের মধ্যে এটাই সবচেয়ে বেশি চলে, এবং এই ওয়েলম্যাক্সের প্রোডাক্টগুলো কোয়ালিটি খুবই ভালো, খুবই ভালো। হ্যাঁ, এটা দেখতে পাচ্ছেন, দেখ এখানে প্লেট রাখা যাবে, এখানে বাটি রাখা যাবে, আর এটার কিন্তু এই সাইজটা শুধু এসেসরি হবে, আমি কাস্টমারদেরকে বলে রাখি, কিছু কিছু অনেকে আছে যে ফোন করে বলে ভাই এটা কি এমএস দেওয়া যাবে, কিছু কিছু আইটেম আছে, আমি আপনার স্ক্রিনশট নিয়ে দিবেন, কিছু কিছু আইটেম আছে যেগুলো শুধু এসএসসি হবে, এমএস হবে না, তার কারণে এটা এসএস দিতে পারবো আমরা, এটার প্রাইস হচ্ছে 8,500 টাকা। জি, তারপরে এটা ওই যে ইন্ডিয়ান প্লেট দেখা, যাদের অনেক জায়গাটা অনেক বেশি আছে তারাও এটা নিতে পারে, এটা দুই পাশে প্লেট এবং বড় বিভিন্ন বড় বড় সাইজের যে প্লেটগুলো আছে থালি প্লেট এগুলো রাখতে পারবে, আর যারা পাতিল রাখার জন্য অনেকে পাতিল বা ফ্রাই প্যান এগুলো রাখার জন্য তারা এই ধরনের আইটেমটা নিতে পারেন। ওকে, আচ্ছা, আমরা অনেকগুলো আইটেমই দেখে ফেললাম, তারপরে আরেকটা আইটেম আছে আমরা উপরে, আমরা এখনও কিন্তু উপরের দিকে যে আইটেমগুলো আছে এগুলো দেখাইনি, অনেকে কিচেনের উপরের দিকে এটা কিন্তু আমাদের কাছে দুইটা সাইজ আছে, এটা একটা হচ্ছে 30 ইঞ্চি আর একটা হচ্ছে 22 ইঞ্চি, আমাদের কাছ থেকে আপনি 30 ইঞ্চি বা 22 ইঞ্চি দুইটারই এস এস এম এস দুইটা নিতে পারবেন। ওকে, ঠিক আছে, এগুলো বর্তমান প্রাইস এখন অনেক বেশি, কিন্তু আমরা এগুলো এখনও সেই আগের প্রাইসই দিচ্ছি, যদি আমাদের এই ভিডিও দেখে কেউ আসে আমরা আগের প্রাইস যেটা ছিল ওটাতেই আমরা রাখবো, বর্তমান প্রাইস অনেক কিন্তু বেশি। তারপরে উপরের দিকে যদি কেউ প্লেট রাখতে চায়, এই দেখতে পাচ্ছেন এখানে এটা ফিক্সড, উপরে প্লেট, নিচে বাটি এবং ট্রে আছে। ওকে, পানিটা বের করে ফেলে দিতে পারবে, এটাও আমাদের কাছ থেকে পেয়ে যাবে, এটার অনেক কয়েকটা সাইজ আছে, 22, 24, 26, 30, 33 বিভিন্ন সাইজ আছে। ওকে, তারপরে নিচে আমি এই যে দেখেন আরেকটা আইটেম আছে, রাইস কন্টেনার। আচ্ছা, রাইস কন্টেনার, চাল রাখার জন্য, অনেকেই চাল রাখার জন্য এই আইটেমটা নিতে পারেন, এখানে আপনি চাল রাখবেন, তারপরে নিচে দেখেন এই যে এইটা কতটুকু করে বের হবে, এই যে এইটা আপনার টিপ দিলে 150 গ্রাম চাল পড়বে, 150 গ্রাম করে, আর যদি মনে করেন না মাপা ছাড়া এভাবে বের করতে চান তাহলে এটা টিপ দিলে পড়তেই থাকবে, দুটো আইটেমই, হ্যাঁ দুটো আইটেমই আছে, এটা বের করে আপনি চালটাই করতে পারবেন। ওকে, ঠিক আছে, এটা এটা আমাদের এটা আরেকটাও আছে, 25 কেজির একটা আছে, ওইটা আমাদের কাছে স্টকে আছে, যদিও ডিসপ্লেতে নেই, ওটাও আমরা দিতে পারবো, এটা হচ্ছে 18 কেজি। আচ্ছা, তারপরে ডাস্টবিন, আমি এর আগে একটা ডাস্টবিন দেখালাম, সেটা হচ্ছিল সিঙ্গেল, সিঙ্গেল, এটা আছে তিন পার্টের, এটার মধ্যে আবার দুই পার্টের দেওয়া যাবে। আচ্ছা, দুই পার্টের দেওয়া যাবে, হ্যাঁ, এটা হচ্ছে দেখতেই পাচ্ছেন এই যে এই বালতি, আলাদা বালতি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন, আর এটি খুবই মজবুত, মজবুত, এগুলো আপনি সহজে ভাঙবে না। ওকে, ঠিক আছে, এটার মধ্যে আপনি ময়লা রেখে বের করে ফেলে আবার ভিতরে এটার মধ্যে দিয়ে দিতে পারবেন। ওকে, আর এখানে আবার উপরে একটা আইটেম আছে আমরা ডিসপ্লের জন্য এখানে রাখছি, এটা কিন্তু যে প্লেট রাখার যেটা যাদের জায়গা একেবারেই কম, একেবারেই কম, হ্যাঁ তাদের জন্য এই আইটেমটা, এটা হচ্ছে ছোট একটি প্লেট রাখার স্ট্যান্ড। ওকে, এটা অনেকে দিতে পারে, জায়গা কম আছে,
আবার বললাম যে ডাস্টবিন দুই পার্টের আছে, এই দেখেন দুই পার্টের ডাস্টবিন এবং অনেক বড় এটা, এটা দুই পার্ট হলো, সাইজে অনেক বড়, হ্যাঁ এটাও নিতে পারেন। আচ্ছা এগুলো কি সামনের দিকে? এরপরে উপরে যেগুলো আইটেমগুলো দেখছেন এখানে যে আইটেমগুলো আছে এগুলো হচ্ছে আপনার ক্যাবিনেটের বাইরে, অনেকে চায় প্লেট বাটি এগুলো রাখতে, সিঙ্কের পাশে প্লেট বাটি রাখার জন্য, যে আমি সিঙ্ক থেকে প্লেট বাটি ধুয়ে এটার মধ্যে রাখলাম, পানিটা ঝরলো, তারপর আমি ক্যাবিনেটের ভিতরে রাখলাম। আচ্ছা আচ্ছা, এই উদ্দেশ্যে অনেকে এই ধরনের প্লেট স্ট্যান্ড ডিশ র্যাক নিয়ে থাকে। তারপরে দেখেন আরেকটা সুন্দর একটা আইটেম দেখাই আপনাকে, এই আইটেমটা একদমই নতুন আছে, এটা হচ্ছে সেন্সর সিস্টেমের ডাস্টবিন। ডাস্টবিন এই দেখেন, এখানে আমি সুইচ টিপ দিলাম, আচ্ছা আমার হাতের ইশারা এটা ওপেন হবে। আচ্ছা ওয়াও নাইস, তো আবার এখানে সুইচ টিপ দিলে অটো অফ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আবার হাতের ইশারা দিব চালু হবে। আচ্ছা আচ্ছা, এটা সম্পূর্ণ নতুন, হ্যাঁ সম্পূর্ণ নতুন আসছে এটা মার্কেটে, এটা আমরা দুই দিন ধরে নিয়ে আসছি, আপনার সেন্সরে কাজ করবে। ওকে চমৎকার ছিল, হ্যাঁ এটা আমাদের এখানে আসলে এটা খুবই সুলভ মূল্য আমাদের কাছ থেকে পাবেন। এটা বাজারে প্রাইস অনেক বেশি, কিন্তু আমরা অনেক একসাথে অনেক হিউজ কোয়ান্টিটি নিয়ে আসি, এই কারণে আমাদের কাছ থেকে নিলে আপনি খুবই কম মূল্যে নিতে পারবেন। আচ্ছা, তারপরে অনেকে হ্যাঙ্গিং টাইপের জিনিস চায়, যে হ্যাঙ্গিং করে সিঙ্কের উপরে হ্যাঙ্গিং করে রাখতে চায় প্লেট বাটি, তাদের জন্য এই ধরনের আইটেমগুলো আছে। তারপরে আবার অনেকে চায় ফ্রাই প্যান এগুলো ঝুলিয়ে রাখার জন্য ক্যাবিনেটের নিচে, তাদের জন্য এই যে ফ্রাই প্যান হুকগুলো আছে। ওকে হ্যাঁ, আবার কোট হ্যাঙ্গার দেখেন আমাদের কাছে, কিন্তু খুব ভালো মানের দুবাইয়ের তারপরে আপনার চাইনিজ বিভিন্ন ধরনের ভালো মানের কোট হ্যাঙ্গারগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এখানে আসলে। ওকে, তারপরে ফ্রাই প্যান রাখার এই ধরনের হ্যাঙ্গার সিঙ্গেল, এগুলোর প্রাইস কেমন হবে? এগুলো আপনার এসএস এ যেগুলো এটা আছে 2500 টাকা, এটা 1500 টাকা, এটা 800 টাকা। আচ্ছা, আর অ্যালুমিনিয়ামে যেগুলো আছে এগুলো যেটাই নেবেন আপনি 850 টাকা। 850 টাকা, জি। আচ্ছা, এরপরেও আমরা যেটা বলবো যে মিঠু ভাই আমরা কিন্তু ক্যাবিনেটের কাজ করি, রাইট? অনেকেই আছে যে আমাদের কাছে এখান থেকে এসে তারা বলে যে ভাই আমরা একটা কিচেন রুম আছে আমরা ক্যাবিনেট করতে চাই, তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, আমরা ক্যাবিনেটটা স্কোয়ার ফিট হিসেবে ক্যাবিনেটের সম্পূর্ণ কাজ ইন্টেরিয়রটা করে দিব, আমরা ডিজাইন করে সম্পূর্ণ কাজ ওকে করে দিব, এর জন্য আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন, এবং অ্যাক্সেসরিজও আমরা তার মধ্যে ইনক্লুড করে দিব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তো এই জন্য আমাদের সাথে যোগাযোগ করতে হবে, ডিসপ্লেতে বা যে স্ক্রিনে যে নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন, তাহলে আমরা আপনাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে বিস্তারিত আরো ভেঙে বলতে পারবো, ভিডিও এক ভিডিওর মধ্যে সবকিছু বলা সম্ভব না, রাইট? হ্যাঁ, এই পাশে তো আপনাদের কিচেন হুড, এরপরে আমরা তো অ্যাক্সেসরিজটা গেল, এরপরে আছে যে কিচেন হুড এবং কিচেন বার্নার যেটা। আচ্ছা, আমাদের কাছে যেই কিচেন হুড গুলো পাবেন এটা হচ্ছে সম্পূর্ণ গ্যারান্টি ওয়ারেন্টি সহ। আপনি দেখে আছে কিচেন হুড এগুলো কিন্তু বাজারে কিন্তু সব ধরনের কিচেন হুডে কিন্তু আবার গ্যারান্টি ওয়ারেন্টি দেয় না, আমরা কিন্তু দেখেন আপনার আমাদের কাছে যে ফার্স্টে আমরা যে কিচেন হুডটা আছে অ্যারিস্টন ব্র্যান্ডের, ওকে অ্যারিস্টন ইটালিয়ান ব্র্যান্ড, এটা আমাদের কাছে 5 বছরের ওয়ারেন্টি এবং 2 বছরের গ্যারান্টি পাবেন, যেটা বাজারে যে লোকাল যে হুডগুলো আছে এগুলোর চাইতে আমাদের হুডগুলো শতগুণে ভালো হবে। আমরা যত বছর ধরে এই কিচেন হুডগুলোই করছি, অ্যারিস্টনের এইটা 5 বছরের ওয়ারেন্টি, 2 বছরের গ্যারান্টি, এটা 3টা সাইজ আছে, 30, 32, 36, 3টা সাইজে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে নিতে পারেন। এটার প্রাইস হচ্ছে 20,000, 22,000 এবং 24,000। আচ্ছা, এটার প্রাইস আগে কম ছিল, এখন বর্তমানে প্রাইস বাড়ার কারণে আমরা যে নতুন প্রাইসটা আছে সেটাই রাখছি, এবং যদি কেউ আমাদের শোরুম ভিজিট করে সেক্ষেত্রে তাদের জন্য কিছু স্পেশাল ডিসকাউন্ট আছে। তারপরে উপরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি টেকনো ব্র্যান্ডের কিচেন হল। আচ্ছা দেখেন এই যে গ্লাস সিস্টেম, এই যে আচ্ছা গ্লাস সিস্টেম এভাবে খোলা যায়, এটাও খুব সুন্দর, এটা হচ্ছে 35,000 টাকা। 35,000, হ্যাঁ খুবই সুন্দর। এরপরে যে কিচেন হুডটা আছে এটাও ইটালিয়ান, ইটালিয়ান হ্যারোস, এটা আপনার 3 বছরের ওয়ারেন্টি, 1 বছরের গ্যারান্টি, এটাও 2টা সাইজ, এটার 2টা সাইজ, 30, 36। আচ্ছা, এটা 18,500 টাকা আর হচ্ছে 20,500 টাকা। উপরে আছে টেকনো ব্র্যান্ডের আরেকটা ডিজাইনের গ্লাস, সম্পূর্ণ গ্লাসের, এটা আপনার চালু করলে সামনের দিকে এই পার্টটা খুলে আসবে। আচ্ছা, এরপরে চিমনি, অনেকে আবার এই ধরনের কার্ভ চিমনি পছন্দ করে, ওয়াও নাইস, কার্ভ চিমনি যারা পছন্দ করে তাদের জন্য এটা জাপানের একটি ব্র্যান্ড, খুবই সুন্দর। এটা দেখেন এখানে অটোমেটিক ক্লিন করা যায়, অটো ক্লিন, অন অফ এবং স্লো, মিডিয়াম, হাই, 3টাই আছে, এবং এখানে ডিসপ্লেতে সব দেখা যাবে। আচ্ছা, এটা আপনার 5 বছরের, এটাও 5 বছরের ওয়ারেন্টি আছে, 1 বছরের পার্টস গ্যারান্টি আছে, এটার প্রাইস হচ্ছে 26,500 টাকা। 26,500 টাকা, কোয়ালিটি খুবই ভালো, খুবই ভালো কোয়ালিটি। এটা ভিডিও আসলে অত অনেক বড় হয়ে যাবে তো, না হলে আমি চালায় দেখাইতে পারতাম, রাইট? তারপরে আবার এখানে দেখেন এটা আছে লাক্সারি, এটা হলো অনেকের আবার সেন্সর সিস্টেম খুব পছন্দ, দেখা যাচ্ছে হাত দিয়ে টাচ করবে না, তাদের জন্য এটা এটা সেন্সর, সম্পূর্ণ সেন্সরে কাজ করে। আচ্ছা আচ্ছা, মানে এটাও হট অটো ক্লিন সব কিছু করা যাবে সেন্সরের মধ্যে, হ্যাঁ এটাও আপনার ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন, এবং এটার প্রাইস হচ্ছে 28,000 টাকা। 28,000, হ্যাঁ এটা সেন্সরের। তারপর আমি আমাদের যেই হুডগুলো আছে, কিচেন হুডগুলো আছে, আমি যেগুলো বললাম
মিঠু ভাই সবগুলো কিন্তু আপনার অটো ক্লিন, এখন কিন্তু ম্যানুয়াল ওই জিনিসগুলো চলে না, এখন সবাই চায় একটু স্মার্ট হতে। আমরা অটো ক্লিনে যেই হুডগুলো আছে এগুলো সহজে আপনার পরিষ্কার করার অনেক ইজি। আপনি দেখা যাচ্ছে হিট ক্লিনে চাপ দিলেন, জাস্ট অটোমেটিক আপনার 10 মিনিট সময় নেবে, পরিষ্কার হয়, অটোমেটিক অফ হবে, অটোমেটিক অফ হয়ে যাবে। অনেক আবার অনেকটা হয় যে আপনার হিট ক্লিন দিলাম, আবার অপেক্ষা করতে হবে কখন এটা অফ হবে, তখন আবার ওয়েট করে 10 মিনিট পরে গিয়ে বন্ধ, তবে এরকম কোনো ঝামেলা নেই আমাদের। এটা অটো হিট ক্লিনে আপনি চালু করে, হিট ক্লিনে চালু করলেন, 10 মিনিট সময় নেবে, 10 মিনিট পর অটোমেটিক্যালি আবার এটা অফ হয়ে যাবে পরিষ্কার করে। এটা সম্পূর্ণ একটা ইজি ওয়ে এই ধরনের হুডগুলো। আর বার্নার আমি আমি আমার কাছে অনেক টাইপের রিস্কো, টার্কিশ ব্র্যান্ড রিস্কো আছে, অ্যারিস্টোন আছে, অ্যারিস্টোনের দেখেন কয়েকটা মডেলের আছে, অ্যারিস্টোনের একটা প্রিন্টের আছে, আবার একটা আছে প্লেন, এগুলো LPNG যেটাই চাবেন দেওয়া যাবে, এটাতেও গ্যারান্টি ওয়ারেন্টি আছে, এবং এগুলো আমাদের কাছে স্টকে অনেক মাল আছে এখনো। হ্যাঁ, এটা ডাবল বার্নার আছে, 3 বার্নারের আছে, LP আছে, NG আছে। আচ্ছা, এর বাইরেও আমাদের কিছু এলবা রিস্কো হুড মানে চুলা আছে, সেগুলো নিতে পারেন। তারপরে অ্যারিস্টোনের যেটা দেখেন 3 বার্নারের, 3টা বার্নার যা তারা ইউজ করতে চান, 3টা বার্নার, যেখানে মাঝখানে একটি বার্নার আর দুই পাশে 2টি বার্নার। আর আমাদের এই অ্যারিস্টোনের যেই এটা চুলাটা, এটা দেখেন এই যে এটা সহজেই পরিষ্কার করা যায়। এই চুলার সবচেয়ে বড় সমস্যাটা হয় কি, ভাতের মারটা ভিতরে চলে যায়, কিন্তু আমাদের এই চুলাতে যাবে না, রাইট? আর অনেক চুলাতে হয় কি, এই যে এটা কয়েকদিন পর নষ্ট হয়ে যায়, কারণ এটা অরিজিনাল পিতলের না, কাস্টিং করা, এটা হচ্ছে অরিজিনাল পিতলের, যে কারণে নষ্ট হবে, এটা নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম। আরেকটা হলো চুলার আরেকটা সমস্যা আছে, চুলাটা গরম হয়ে যায়। আচ্ছা, যেটা স্টেলের চুলা বা গ্লাসের চুলা, টেম্পার গ্লাস ফেটে যায়, কিন্তু এগুলো মার্বেলের, এগুলো একবারেই আমি বলতে পারি যে এটা যত বাজারে যত চুলা আছে, নর্মাল যে সাধারণত যে ধরনের চুলাগুলো আছে, তার চাইতে এটা একেবারেই খুব ভালো সার্ভিস দিবে, এবং এটা আপনার গরম হবে না। এটার আরেকটা সুবিধা হচ্ছে অনেকগুলোর নবগুলো আপনার এই ইসের কারণে, তাপের কারণে নবগুলো গরম হয়ে যায়, কিন্তু এখানে একটা সাপোর্ট আছে যাতে এই আলোটা যাতে এই নপের মধ্যে না আসে, এই জন্য একটা সাপোর্ট দেওয়া আছে, যার কারণে এটাও গরম হবে না। আচ্ছা, ওকে। তো সব দিক দিয়ে এই অ্যারিস্টোনের 2 বার্নার 3 বার্নার বা ফেরোজের এই চুলাগুলো খুবই ভালো হবে। আমাদের শোরুমে আসলে সরাসরি দেখলে আরও আপনার বিস্তারিত বলা যাবে, তো এই জন্য আমি অবশ্যই তাদের আমাদের ক্লায়েন্ট যারা আছে তাদেরকে বলবো যে আপনারা সরাসরি শোরুমে চলে আসেন। আচ্ছা, পেছনে তো অনেক কিছু দেখতে পাচ্ছি। এরপরে দেখেন আমাদের এখানে ওভেন র্যাক আছে। আচ্ছা আচ্ছা, অনেকেই ওভেন র্যাক বর্তমানে বাজারে বিভিন্ন প্রাইসে বিক্রি করে আমরা মাত্র 7,500 টাকা। এটা নন স্টিকের, জং আসার সম্ভাবনা নাই, একদম মনে করেন আপনি যতদিন বাসায় আছে ততদিন ব্যবহার করতে পারবেন। এরপরে আরেকটা দেখেন খুবই সুন্দর একটি আইটেম, এটা কিন্তু এখন বর্তমানে রানিং, খুবই রানিং আইটেম, এটা হচ্ছে অরিজিনাল চাইনিজটা, বাজারে কপিটা দিয়ে মানুষকে একটা মানে কি বলে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ফেলে দেয়। কপিটা দেখলে আপনি বুঝবেন ওটা কালার করা হয়েছে, ব্ল্যাক কালার করা হয়েছে, ওইটা দেখলেই বোঝা যায়, কিন্তু আমাদের এটা অরিজিনাল চাইনিজ, এই জন্য আমরা এটা 7,500 টাকা রাখতে পারবো। যদি আমাদের লোকালটা নিতে চান, আমাদের কাছে লোকালটাও আছে, লোকালটা মাত্র 4,500 টাকা। আচ্ছা আচ্ছা, কিন্তু আপনি যদি অরিজিনালটা নিতে চান যেটা জং আসবে না কখনো, তাহলে আপনার দিতে হবে 7,500 টাকা। আচ্ছা, এবং এটা সেল যদি কম নেন 3টা, সেক্ষেত্রে প্রাইস আরো কম হবে। ওকে, দেখেন হ্যাঙ্গিং এর অনেক আইটেম আছে। আচ্ছা, ওয়াশরুমের জন্য তো অনেক কিছু, ওয়াশরুমের আছে, কিচেনে আপনার ওই যে মশলার কৌটা রাখার জন্য, ওয়াশরুমে আপনার সাবান শ্যাম্পু এগুলো রাখার জন্য, এই দেখেন এই ধরনের আইটেম গুলো আছে, এগুলো অনেক চাই, এগুলো আছে। এরপরে আরেকটা জিনিস আমি দেখাইনি আপনাকে, এই যে ড্রয়ারের মধ্যে যারা কাটলারি রাখতে চায়, আচ্ছা আচ্ছা, ওয়াও, ছুরি চাকু এগুলো রাখতে চায়, তাদের জন্য কিন্তু এগুলো বিভিন্ন সাইজের আছে আমাদের কাছে, অ্যাভেলেবল সাইজ আছে, অ্যাভেলেবল সাইজ আছে, আমরা এগুলো দিতে পারবো। অনেকের আছে মানে 2-3টা সাইজ থাকে না, আমাদের কাছে অনেকগুলো সাইজ আছে। আচ্ছা আচ্ছা, তারপরে এই যে আরো ওয়াল হ্যাঙ্গিং বিভিন্ন র‍্যাক ডিশ বিভিন্ন ধরনের র‍্যাক আছে, এগুলো ওয়ালে হ্যাঙ্গিং করে রাখতে পারবেন, আবার নিচে রাখতে পারবেন, অনেকে আবার চায় কর্নারের জায়গাটাতে, রাইট, এই করতে, সেই জন্য তাদের জন্য যে কর্নারের গুলো আছে। আচ্ছা, আসলে এত আইটেম সারাদিনও শেষ হবে না বলে তো একটা ভিডিওতে আসলে সবগুলো বলাও সম্ভব না, এই জন্য আমি বলি যে আমাদের শোরুমে আসেন। আমাদের শোরুমে এখানে আসলে আপনি অনেক আইটেম মানে এক ভিডিওতে সব আইটেম তো দেখা সম্ভব না, ভাই, কেউ যদি কুরিয়ারে নিতে চায়, হ্যাঁ, কুরিয়ারে নিতে চাইলে আমাদের কাছ থেকে কন্ডিশনে নিতে পারবে। আপনারা যে ভিডিও দেখছেন, ভিডিওতে স্ক্রিনশট নিয়ে আমাদের কাছে দিলে আমরা প্রাইস শর্ট ডিটেলস দিয়ে আপনার কুরিয়ারে, সুন্দরবন কুরিয়ার সার্ভিস এবং এসএ পরিবহনের মাধ্যমে আমরা প্রোডাক্টগুলো ই করি, কারণ এগুলো অনেক হ্যাভি আইটেম, এই কারণে আপনারা যদি কেউ কুরিয়ারে নিতে চান, কন্ডিশনের মাধ্যমে আমরা প্রোডাক্ট
দিয়ে থাকি। আচ্ছা, আর আমাদের এখানে আসলে বা আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আমরা অবশ্যই আমাদের যে প্রাইস আছে মারপি প্রাইস তার উপর থেকে ডিসকাউন্ট দিব। আচ্ছা, শপের লোকেশনটা আরেকবার বলি। এটা আমি আবার বলে দেই, এটা হচ্ছে হাতিরপুল, ঢাকা হাতিরপুল স্ট্যান্ড প্লাজার গ্রাউন্ড ফ্লোরে 1/35 নাম্বার শপ। অর্থাৎ স্ট্যান্ড প্লাজার ঢোকার সাথেই বাম দিক দিয়ে একদম শেষ মাথায় চলে আসলে আমাদের শপটা পেয়ে যাবেন। এখানে আমাদের দুইটা শপ, একটা হচ্ছে 1/35 নাম্বার শপ, আরেকটা হচ্ছে 1/80 নাম্বার শপ। আমাদের দুইটা শপ এখানে আছে এবং এখানে আমাদের আরও আশেপাশে আরও অনেক গোডাউন, মানে সব কিছু আমাদের এখান থেকে আমরা দিতে পারবো। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, ভালো থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে লাইক করে জানাতে পারেন, আপনার যে কোনো মতামত জানাতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করতে পারেন। আর আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল নিউ কিচেন ওয়ার্ল্ডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।